খুলনা পিবিআর কাছে মুখ খুলেছেন ফরিদপুর থেকে উদ্ধার হওয়া রহিমা বেগম। উদ্ধারের 14 ঘন্টা পর তিনি মুখ খুলেন। তিনি দাবি করেন 27 আগস্ট রাতে নিজ বাসা থেকে পানি নিতে নেমে অপহৃত হন। চারজন তাকে জাপটে ধরার পর নাকে রুমাল ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার আর কিছুই মনে নেই। আজ রোববার বেলা 3টার দিকে খুলনা পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকের রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুর 1টার দিকে জিজ্ঞাসাবাদে রহিমা অপহৃত হয়েছেন বলে দাবি করেন। রহিমা বলেন, অপহৃত হওয়ার কিছুদিন পর তার কাছ থেকে 4টি কাগজে স্ট্যাম্প নেন। এরপর 1000 টাকা তার হাতে দিয়ে মুকসুদপুরের বাসে তুলে দেওয়া হয়। পরে মুকসুদপুর গিয়ে রহিমা পরিচিতদের কাছে কয়েকদিন কাটান। এরপর 17 সেপ্টেম্বর তিনি ফরিদপুরের বোয়ালমারি থানার সৈয়দপুর কুদ্দুসের বাড়িতে ওঠেন। সেখানে তিনি অবস্থান করছিলেন, সেখান থেকেই পরিধেয় কাপড় পেয়েছেন। খুলনা পিবিআই পুলিশ সুপার বলেন, সৈয়দপুরে অবস্থানকালে ঘটনাটি আলোচিত হলে ওই এলাকার একটি ছেলে বিষয়টি স্থানীয় এক জনপ্রতিনিধির নজরে আনেন। ওই জনপ্রতিনিধি বিষয়টি খুলনার দৌলতপুরের একজন কাউন্সিলরকে জানান। তিনি ঘটনাটি দৌলতপুর থানা পুলিশকে জানান। এরপর দৌলতপুর থানা পুলিশ 14 সেপ্টেম্বর ওই এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এর আগে খুলনার দৌলতপুর মহেশ্বর পাশার বণিকপাড়া থেকে গত 27 আগস্ট রাত 10:30টার দিকে নিরুদ্দেশ হন রহিমা। সে সময় রহিমার দ্বিতীয় স্বামী বিল্লাল হাওলাদার ওই বাড়িতে ছিলেন। পানি আনতে বাসা থেকে নিচে নেমেছিলেন রহিমা। এরপর আর ঘরে ফিরেননি তিনি। স্বামী ও ভাড়াটিয়ারা ঘটনার জায়গা থেকে রহিমার ব্যবহৃত ওড়না, স্যান্ডেল ও বালতি দেখতে পান। সেই রাতে মাকে খুঁজে না পেয়ে পরদিন দৌলতপুর থানার দ্বারস্থ হন রহিমার মেয়ে আদুরি খাতুন। রহিমা অপহৃত হয়েছেন বলে দাবি করে 1 সেপ্টেম্বর খুলনায় সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। রহিমার সঙ্গে জমি নিয়ে স্থানীয়দের ঝামেলা চলছে বলে সে সময় জানানো হয়। পরে আদালত 14 সেপ্টেম্বর রহিমার ঘটনা পিবিআইকে পাঠানোর আদেশ দেন। এরপর 17 সেপ্টেম্বর নথিপত্র বুঝে নেয় পিবিআই। এর মধ্যে গত বৃহস্পতিবার ময়মনসিংহে 12 দিন আগে উদ্ধার করা এক নারীর দেহকে রহিমা বেগমের বলে দাবি করেন তার মেয়েরা। এদিন রাত 12:15টার দিকে মরিয়ম মান্নান ফেসবুকে এক পোস্টে বলেন, আমার মায়ের দেহ পেয়েছি আমি এই মাত্র। মরিয়ম মান্নানের এমন দাবির একদিন পরেই রহিমাকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। জানা যায়, রহিমা খুলনা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর হয়ে চট্টগ্রাম যান। সেখান থেকে ফরিদপুরের বোয়ালিয়ায় কুদ্দুস মোল্লার বাড়িতে আসেন। সাদাকালো নিউজ।